এ পর্যায়ে আমি তোমাদেরকে করে দেখাবো অনুশীলনী 13.1 এর 14 নম্বর অঙ্ক। 14 নম্বর প্রশ্নে বলা হয়েছে কোন ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি n ইনটু n প্লাস 1 হলে ধারাটি নির্ণয় করো। তো আমরা শুরু করছি অঙ্কটি। আমরা শুরুতে যে জিনিসটি দেওয়া আছে সেটা আমরা লিখে নেব। দেওয়া আছে ধারাটির প্রথম n পদের সমষ্টি ধারাটির প্রথম n পদের সমষ্টি দেওয়া ছিল n ইনটু n প্লাস 1। এখন যদি আমরা n দিয়ে ভিতরে গুণ দিই, n দিয়ে n কে গুণ দিলে হবে n স্কোয়ার প্লাস n দ্বারা যদি 1 কে গুণ দিই তাহলে হবে n। এখন আমরা n এর বিভিন্ন মান বসাবো, 1 2 3 4 ডট 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 ইত্যাদি বসিয়ে পাই। যেহেতু ধারা নির্ণয় করতে বলা হয়েছে সেজন্য আমরা n এর বিভিন্ন মান বসিয়ে ধারাগুলো তৈরি করব। আমরা প্রথমে লিখব যে প্রথম পদ, s1 ইকুয়াল, এই যে ধারাটি রয়েছে n স্কয়ার, সরি সমষ্টিটি রয়েছে n স্কয়ার প্লাস 1, এখানে আমরা n এর মান বসাবো, প্রথম পদ যেহেতু সেজন্য আমরা 1 বসাবো, 1 স্কয়ার প্লাস n এর মান 1 ইকুয়াল হবে, 1 স্কয়ার মানে হচ্ছে 1, 1 আর 1 যোগ হয়ে হবে 2। এবারে প্রথম দুই পদের সমষ্টি f2 ইকুয়াল, এবারে যেহেতু দুই পদের সমষ্টি বের করছি সেজন্য আমরা n এর মান 2 বসাবো, 2 স্কোয়ার যোগ 2 তাহলে হবে 4 যোগ 2 ইকুয়াল 6। এবারে প্রথম তিন পদের সমষ্টি যেহেতু প্রথম তিন পদের সমষ্টি বের করছি আমরা, তাহলে n এর মান এখন 3 বসাবো, তাহলে হবে 3 স্কোয়ার যোগ 3 9 যোগ 3 ইকুয়াল 12। প্রথম চার পদের সমষ্টি s4 ইকুয়াল, এবার আমরা n এর মান বসাবো 4, 4 স্কোয়ার প্লাস 4, 4 স্কোয়ার মানে হচ্ছে 16, তার সাথে 4 যোগ হয়ে হবে 20। এভাবে চলতেই থাকবে, অর্থাৎ আমাদের যতটুকু খুশি আমরা ততটুকু নিতে পারি মান, আমরা যেহেতু আর নিচ্ছি না সেজন্য ডট 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 দিয়ে দিব। এবার আমরা লিখব যে সুতরাং ধারাটির প্রথম পদ ধারাটির প্রথম পদ সমান হচ্ছে 2। এবার আমরা দ্বিতীয় পদ বের করব, দ্বিতীয় পদ বের করতে হলে আমাদেরকে এই যে দুই পদের সমষ্টি থেকে প্রথম পদটা বিয়োগ দিতে হবে, অর্থাৎ s2 মাইনাস s1, s2 এর মান হচ্ছে 6, s1 এর মান হচ্ছে 2, 6 থেকে 2 মাইনাস হলে হবে 4। এবারে তৃতীয় পদ বের করব, তৃতীয় পদ সমান, তৃতীয় পদ বের করতে হলে তাহলে তিনটি পদের সমষ্টি থেকে দুটি পদের সমষ্টি বিয়োগ দিতে হবে, তিনটি পদের সমষ্টি হচ্ছে s3, দুটির পদের সমষ্টি হচ্ছে s2, s3 মান হচ্ছে 12 আর s2 এর মান হচ্ছে 6, 12 মাইনাস 6 ইকুয়াল 6। আর এভাবে চলতেই থাকবে আমাদের যতটুকু আমরা নিতে পারি, যেহেতু আমরা আর নিচ্ছি না আমরা ডট 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 দিয়ে দেব। তো তার মানে এখন ধারাটি হলো যে সুতরাং নির্ণয় ধারা প্রথম পদ 2, দ্বিতীয় পদ 4, তৃতীয় পদ 6 প্লাস এভাবে চলতেই থাকবে ডট ডট ডট। এখন তাহলে আমরা অ্যান্সার লিখব, অ্যান্সার 2 প্লাস 4 প্লাস 6 প্লাস ডট 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 ডট।